গাড়িটিতে আমরা এই হ্যান্ড রেস্টটি পেয়ে যাব এবং এখানে দুটি কাফ হোল্ডার পেয়ে যাব। এখানে আপনার প্রয়োজনীয় কাফ আপনি রেখে আপনি এটা ইউজ করতে পারবেন। এবং হ্যান্ড রেস্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার কমফোর্টেবল জার্নির জন্য হ্যান্ড রেস্টটা খুবই জরুরি, কারণ আপনি যখন লং রুটে বা যে কোনো জার্নিতে যাবেন তখন আপনার হ্যান্ড রেস্ট থাকলে আপনার জার্নিটা অনেক আরামদায়ক হবে। হ্যান্ড রেস্ট এবং হেড রেস্ট, একটু হেড রেস্ট একটু আমরা দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে হেড রেস্ট, তো আমরা দুই পাশে দুটি হেড রেস্ট পেয়ে যাবো সাথে হ্যান্ড রেস্ট। তারপরে অনেক গাড়িতেই দেখবেন যেমন এক্স করলা বা এক্স অ্যাকজিও এক্স গ্রেডের যে গাড়িগুলো ওই গাড়িগুলোতে আপনার এই হ্যান্ড রেস্টের অপশনটি থাকে না। আর জি গ্রেডের যত গাড়ি আপনি দেখবেন জি করলা বা জি ভার্সনের এলিয়ান বা সরি আপনার ফিল্ডার বা অ্যাকজিও জি ভার্সনের গাড়িগুলোতে হ্যান্ড রেস্টের অপশনগুলি থাকে। তো আমরা জি ভার্সনের একটি গাড়ি আমরা পেয়ে যাচ্ছি খুব মিনিমাম বাজেটে। তো আমি প্রাইসও আপনাদেরকে আমরা বলে রাখবো, আমরা আগে ভালোভাবে গাড়িটি দেখি এরপরে প্রাইস নিয়ে আলোচনা করবো। আপনি চাইলে এই হ্যান্ড রেস্টটি আপনি ফোল্ডিং করে আপনি রেখে দিতে পারবেন। যখন আপনি রেখে দিবেন তখন আপনি থ্রি প্যাসেঞ্জার আপনি মুভ করতে পারবেন এই গাড়িটিতে। আপনাদেরকে দেখিয়ে রাখি, এই গাড়িটি হচ্ছে আপনার অটো গিয়ারের গাড়ি। কিছু গাড়ি দেখবেন ম্যানুয়াল গিয়ারের হয়। তো আমরা গিয়ার লিভারটি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। এখানে আমরা গিয়ার লিভারটা দেখতে পাচ্ছি, এটি অটো গিয়ারের গাড়ি, অরিজিনাল অটো গিয়ার। এবং হ্যান্ড রেস্টটি আপনার এটা হাতেই, আপনার বাঁদিকে আমরা এখানে হ্যান্ড রেস্টটি পেয়ে যাব। এবং এই গাড়িতে আপনার সিডি প্লেয়ারের অপশন আছে, তো এখানে আমরা সিডি প্লেয়ারের অপশন পেয়ে যাব, চারটি স্পিকার পেয়ে যাব গাড়িতে। আমি এখানে একটি স্পিকার আপনাদেরকে দেখিয়ে রাখি। এবং লুকিং গ্লাস যে কন্ট্রোলিং সুইচ, এটা হচ্ছে লুকিং গ্লাস কন্ট্রোলিং সুইচ। তো যথেষ্ট ভালো কন্ডিশনের। আমরা গাড়িটির সঙ্গে একটি স্টিয়ারিং হুইল কভার পেয়ে যাব, আর বাইরেও গোল্ডেন ভিতরেও গোল্ডেন, সো কম্বিনেশনটা যথেষ্ট বেটার। আপনারা যারা ফিজিক্যালি গাড়িটি দেখবেন তাদের খুবই ভালো লাগবে। আপনাদেরকে একটা বড় ইস্যু আপনাদেরকে আমি একটু দেখিয়ে রাখি, যেমন টায়ার সাইজ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনার একটা গাড়ি যখন আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন তখন অবশ্যই আপনার টায়ার কন্ডিশনটা আপনার অবশ্যই ফলো করতে হবে। আমরা দেখতে পাচ্ছি
অলমোস্ট নিউ টায়ার, চারটি টায়ার কন্ডিশনই নিউ। সো আপনি যখন একটা গাড়ি কিনতে যাবেন তখন আপনার ডেফিনেটলি টায়ারের ব্যাপারটি আপনার খুব ভালোভাবে দেখতে হবে, কারণ চারটি টায়ারের দাম হচ্ছে আপনার 28 থেকে 30 হাজার টাকার একটা ব্যাপার। আর আমরা পেয়ে যাচ্ছি নিসানের অরিজিনাল অ্যালয় রিম, আমরা স্টিকার পেয়ে যাচ্ছি অ্যালয় রিমের। আমরা অনেকেই জানি যে নিসান সানি গাড়িগুলোতে আপনার অ্যালয় রিম সহ আসে না, লোহার রিম আসে। অনেক গাড়িতে আপনারা দেখবেন এই প্লাস্টিকের কভার লাগানো থাকে, আমরা নিসানের অরিজিনাল অ্যালয় রিম পেয়ে যাচ্ছি। এবং ডিস্ক ব্রেক, সামনের দুটি ব্রেকই হচ্ছে ডিস্ক ব্রেক। আমি একটু আপনাদেরকে ব্রেক সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি। তো নিউ টায়ার এবং নিসানের অরিজিনাল অ্যালয় রিম আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাব। এবং সামনের যে লাইটটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এইচআইভি হেডলাইট। আমরা অনেক গাড়িতে দেখতে পারি যে গাড়িগুলোতে আপনার নর্মাল ভাল্বের অপশন থাকে, তো মাশাল্লাহ আমরা এই গাড়িতে আমরা এইচআইভি হেডলাইট পেয়ে যাবো। এইচআইভি হেডলাইটের সুবিধা হচ্ছে আপনি যখন হাইওয়েতে চলবেন তখন আপনার এইচআইভিটা অনেক বেশি সাপোর্ট দেবে। কারণ ঢাকা শহরে দেখা গেছে হয়তো আপনার লাইটের আলোতে আপনি গাড়ি ড্রাইভ করতে পারেন, এগুলো খুব বেশি প্রবলেম হয় না। যখন আপনি ঢাকার বাইরে যাবেন তখন আপনার এইচআইভি হেডলাইটটি আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে, এই জন্য আপনার এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে গাড়ি করার সময়। আমরা দেখতে পাচ্ছি নিকেল ক্যাচিং ফগ লাইটের সঙ্গে, এটি যথেষ্ট স্পেশাল একটি ফিটিংস। কারণ এই ধরনের ফিটিংস নিসান সানিতে আপনি খুব রেয়ার টাইম দেখবেন, দেখা গেছে হয়তো 100 গাড়িতে হয়তো একটা এরকম স্মার্ট ফিটিংস পাবেন। তো আমরা এই গাড়িতে এরকম একটা স্মার্ট ফিটিং পেয়ে যাচ্ছি। তো এরকম সুন্দর গাড়ি বা ভালো ফিটিংসের গাড়ি নিতে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের শোরুম হচ্ছে বনানী 2 নম্বর রোডে, হাউস নাম্বার 10L ব্লকে। এখানে একটি স্কুল আছে, সাউথ পয়েন্ট স্কুল, ঠিক স্কুলের পাশেই আমাদের শোরুমটি। আপনাদের মানে সহজ লোকেশনের ক্ষেত্রে সহজে চেনার জন্য আপনি সাউথ পয়েন্ট স্কুলটাকে আপনি খুঁজতে পারেন, স্কুলের পাশেই আমাদের শোরুমটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যথেষ্ট স্মার্ট একটি গাড়ি এবং প্রাইসও যথেষ্ট রিজনেবল। আমি একটু আপনাদেরকে চতুর্দিকটা দেখাই, গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, আপনাদেরকে প্রাইসও বলে দেবো। গাড়িতে কোথাও কোনো একটা স্পটও আপনারা দেখতে পারবেন না, কারণ এই গাড়িটি আমরা রং করিয়েছি, যার কারণে আপনার নিউ কালার হওয়ার কারণে আপনি কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না। আপনি একেবারে দেখতে নতুনের মতো একটি গাড়ি আপনার বাসায় নিতে পারবেন। এবং এখানে দেখেন অনেকগুলো নিকেলের স্টিকার, নিকেল ভিট, নিকেল লঘু, নিসানের নাম লেখা নেম প্লেট। তো সব কিছু মিলে সবগুলো আপনার নিকেলের কম্বিনেশন যথেষ্ট সুন্দর লাগছে। আপনি একটু দেখেন, ভালোভাবে খেয়াল করেন, এটি আপনার গোল্ডেনের সাথে নিকেল কালারটি খুবই সুন্দর লাগছে। এবং নিচ দিয়ে আপনার নিকেল ভিট পেয়ে যাচ্ছি, একটু সামনের বাম্পারও আমরা পেয়ে যাব। তো সব মিলিয়ে যথেষ্ট স্মার্ট একটি গাড়ি, স্মার্ট ফিটিংসের গাড়ি। আমি একটু শুধু আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, এবং গাড়ির গ্লাসগুলিও যথেষ্ট ফ্রেশ। আমরা জানি নিসানের ম্যাক্সিমাম টাইম লুকিং গ্লাসটি যথেষ্ট খোলাটে হয়ে যায়, কিন্তু আমরা এটির সঙ্গে যথেষ্ট ফ্রেশ এবং স্বচ্ছ গ্লাস পাবো আপনারা যদি ফিজিক্যালি দেখেন। এই জন্য আমি চাচ্ছি আপনারা একটু ফিজিক্যালি গাড়িটি দেখুন। তো এত সুন্দর একটি গাড়ি পেতে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন। বন্ধুরা, এই গাড়ি মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2007, তেলের গাড়ি, আপনারা অকটেন ড্রাইভ করতে পারবেন এই গাড়ি। আর যদি মনে করেন সিএনজি বা এলপিজি করবেন সেক্ষেত্রে আপনি এলপিজি করে নিতে পারবেন, যেহেতু আপনার অকটেনে চালিত সেক্ষেত্রে ইঞ্জিন কন্ডিশনটা যথেষ্ট স্মুথ আছে। তো আপনি চাইলে এলপিজি করে আপনি গাড়িটি চালাতে পারবেন, কারণ এলপিজি অনেকটা তেলের মতোই আপনার গাড়িকে স্মুথ রাখবে, আপনার গাড়িকে ভালো রাখার জন্য সাপোর্ট করবে। তো আপনার সুবিধা অনুযায়ী আপনি যে কোনো কিছুই করতে পারবেন, আপনি চাইলে এলপিজি বা সিএনজি বা আপনি চাইলে অকটেনেই চালাতে পারবেন, কারণ এগুলোর মাইলেজও যথেষ্ট ভালো পাওয়া যায়। তো সেক্ষেত্রে যেহেতু 1300cc গাড়ি সেক্ষেত্রে আপনি চাইলে অকটেনেও ড্রাইভ করতে পারবেন। আর বন্ধুরা, এই গাড়িটির
বেস কালার ইন্টেরিয়ার, মানে অনেকে আমরা বিস্কিট কালার বলি আপনারা জানেন। তো এই গাড়িটির আস্কিং প্রাইস 6,70,000 টাকা, এই গাড়িটির আস্কিং প্রাইস 6,70,000 টাকা। তো আমরা ট্রাই করব আরও যতটুকু সম্ভব মিনিমাম প্রাইসে আপনাদেরকে গাড়িগুলো গাড়িটি হ্যান্ড ওভার করার জন্য। সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে, কারণ শোরুমে আসলে একটা কাস্টমার যখন শোরুমে আসে গাড়ি পছন্দ হয় তখন আলোচনা করে একটু কম বেশি করে আমরা একটা গাড়ি ডিল করতে পারি। এটা আমাদের জন্য সহজ হয়, কাস্টমারের জন্য সহজ হয়। এর জন্য অবশ্যই আপনাদেরকে একটা চায়ের দাওয়াত থাকলো, আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।